হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক ভিডি। সৌদি প্রবাসীদের জন্য আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আজকের বিষয় হলো কিওয়া অ্যাকাউন্ট, যাদের প্রথম থেকে লগ ইন করা আছে কিন্তু পাসওয়ার্ডটি ভুলে গেছেন, এখন পাসওয়ার্ডটি রিকভার করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তাই যারা কিওয়ার পাসওয়ার্ডটি রিকভার করতে চান তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে খুব সহজে কিউআর পাসওয়ার্ডটি রিকভার করা শিখে নিতে পারবেন। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি কি করব, কোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। কোম ব্রাউজারটি ওপেন করার পরে আমি কি করব, সার্চ বারে লিখব কিউআ, YWA কিউআ। দেখেন আমি এখানে কিউআ লেখার সাথে সাথে এখানে দেখাচ্ছে কিউআ লগ ইন। আমি কি করব, এই কিউআ লগ ইনের উপর আমি ট্যাপ করে দিব। কিউআ লগ ইনের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই ইন্টারফেসটি নিয়ে আসলো। আসার পরে দেখেন এখানে দেখাচ্ছে কিউআ ডট এস এ, আর নিচে দেখাচ্ছে কিউআ পোর্টাল। আমি কি করব, এই কিউআ ডট এস এ এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে নতুন এই ইন্টারফেসটি নিয়ে আসলো। দেখেন আমার এই ইন্টারফেসটি ওপেন হতে, তবে দেখেন আমার এই ইন্টারফেসটি ইংলিশ দেখাচ্ছে। আপনাদের হয়তো বা আরবি থাকতে পারে, যদি আরবি থাকে আপনারা কিন্তু এই বাম পাশে এখানে কিন্তু এ আর দেখবেন, সেই এ আরতে ট্যাপ করে দিয়ে আপনারা কিন্তু এটাকে ইংলিশ করে নেবেন। যেহেতু আমার এখানে ইংলিশ দেখা যাচ্ছে, যার জন্য আমি কি করব, আর আমাকে কিন্তু আর কিছু করতে হবে না। আমি কি করব, দেখেন এখানে দেখাচ্ছে আই এম ফরগেট পাসওয়ার্ড, অর্থাৎ আমি যেহেতু পাসওয়ার্ডটি ভুলে গেছি, যার জন্য আমি কি আই ফরগেট মাই পাসওয়ার্ড এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পর এখানে লেখা আছে রিসেট পাসওয়ার্ড, আর এখানে আইডেন্টি নাম্বার। এই আইডেন্টি নাম্বারের জায়গায় আমি কী করবো, আমার অ্যাকাউন্ট নাম্বারটি বসাবো। অ্যাকাউন্ট নাম্বারটি বসে আমি কী করব, সেন্ড ভেরিফিকেশান লিঙ্ক, অর্থাৎ আমি এখন যখন সেন্ড করব তখন আমার জিমেলে একটি ভেরিফিকেশান লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কটি আমাকে পেজ ওপেন করতে হবে। আমি আগে কী করব, সেন্ড ভেরিফিকেশান লিঙ্ক এখানে আমি ট্যাপ করে দিই। ট্যাপ করে দিয়ে আমি অপেক্ষা করব সেই লিঙ্কটির জন্য, আমি দেখি কখন আমার সেই মেসেজটি আসে। মেসেজটি আসলে আমি কী করব, সেই লিঙ্কটি ওপেন করে নিব। দেখেন আমার কিন্তু লিঙ্কটি চলে আসলো মেসেজ হিসাবে, আমি এটাকে মেসেজটাকে ওপেন করে নিচ্ছি। মেসেজটি ওপেন করে নেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে এই লিঙ্কটির উপর আমি ট্যাপ করে দিব। এই লিঙ্কটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। দেখেন আমার এই ইন্টারফেসটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে রিসেট পাসওয়ার্ড, এখানে আমি কী করব, দেখেন রিসেট পাসওয়ার্ডটা অটোমেটিক চলে গেছে, গিয়ে কিন্তু আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এটা কিন্তু অটোমেটিক এখানে নিয়ে আসলো। আসার পরে দেখেন এখানে একটা আবার একটা ওটিপি আসলো, সেই ওটিপি কোডটা আমি এখানে বসাতে হবে। আমি এই কোডটা বসিয়ে নিচ্ছি। এই হলো আমার কোডটা, 77738 70, 77738 70। আমি আবার একটু দেখে নিচ্ছি, হ্যাঁ 70। তারপরে আমি কি করব, এই কনফার্মের উপর আমি ট্যাপ করে দিব। কনফার্মের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে কিন্তু এখান এই পেজটিতে নিয়ে আসলো, অর্থাৎ রিসেট পাসওয়ার্ডের এখানে আমাকে কিন্তু নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আমি কী করবো, এখানে কী করবো, আমার নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করবো, যার জন্য আমি কী করবো, এন্টার ইউর নিউ পাসওয়ার্ড এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু কিছু অপশান আছে। দেখুন আমাকে কিন্তু যে পাসওয়ার্ডটি দিব সেটা কিন্তু কমসে কম 10 ক্যারেক্টার হতে হবে, ডিজিট হতে হবে, এবং কিছু লেটার হতে হবে, এবং স্পেশাল ক্যারেক্টার হতে হবে। আমি সবগুলো বসাচ্ছি এবং আপনাদেরকে সাথে শেয়ার করব। দেখেন আমি কী করলাম, ফি ক্যাপিটালে ফি এবং স্মলে বসালাম। বসিয়ে 11 22 33 44 বসিয়ে আমি কী করব, অ্যাট দ্য রেট বসাবো। আপনারা অবশ্যই এভাবে বসিয়ে নেবেন। তারপরে সেটা আমি আবার কী করো, এখানে আমি আবার বসাবো। বসাবো কি, ক্যাপিটাল ফি স্মলে 11 22 33 44 বসিয়ে আমি কী করবো, অ্যাট দ্য রেট দিব। অ্যাট দ্য রেট পরে দেখেন আমার কিন্তু এই 4টা অপশান কিন্তু টিক মার্ক বসিয়ে গেলো, অর্থাৎ আমার কিন্তু পাসওয়ার্ডটি বসানো সঠিক হয়ে গেছে। তারপর আমি সেভ নিউ পাসওয়ার্ড, এই সেভ নিউ পাসওয়ার্ডের উপরে আমি আবার ট্যাপ করে দিব। সেভ নিউ পাসওয়ার্ডের উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এইখানে নিয়ে আসলো। এখানে আমি আবার সেভ নিউ পাসওয়ার্ডের উপর আমি আবার ট্যাপ করে দিব। আবার ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে। দেখেন আমাকে এই ইন্টারফেসটিতে নিয়ে আসলো, অর্থাৎ আমাকে কিন্তু আবার লগ ইনের জন্য হোম পেজটিতে নিয়ে আসলো। হোম পেজটিতে নিয়ে আসার পরে আমি কী করবো, দেখেন এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটি বসাবো। এখানে অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে নিচ্ছি। আমি আমার নাম্বারটি বসালাম, আর এখানে আমি যে পাসওয়ার্ডটি এখন বর্তমানে দিলাম সেই পাসওয়ার্ডটি বসিয়ে নিব, ক্যাপিটাল পি স্মল এ 11 22 33 44 এবং অ্যাট দ্য রেট। আমি কী করলাম, বসিয়ে আমি কী করবো, লগ ইনে ট্যাপ করে দিব। লগ ইনে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। তাহলে এখানে কিন্তু একটা ওটিপি কোড আসবে, সেই কোডটা আমি এখানে বসাতে হবে। আমি কোডটা বসিয়ে দিচ্ছি,
সিক্স সেভেন জিরো টু আমি কী করলাম, বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি কী করবো, এই কনফার্মের উপরে ট্যাপ করে দেবো। কনফার্মের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে অন্য একটি পেজে নিয়ে যাবে। দেখেন আমাকে এই পেজে অন্য একটি পেজে নিয়ে গেলো, আর ওই পেজটি অত অবশ্যই একটু লোড নিবে, আপনার ধৈর্য সহকারে দেখবেন। দেখেন আমাকে এই পেজটি নিয়ে আসলো, দেখাচ্ছে সো ইজ ইউর অ্যাকাউন্ট টাইপ। আমি কী করবো, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আমি এই অ্যারোতে ট্যাপ করে দিব। অ্যারোতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। দেখেন আমার এই ইন্টারফেসটি ওপেন হলো। এই ইন্টারফেসটি ওপেন হয়ে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার আরেকটা ওটিপি কোড আসলো অটোমেটিক, আরেকটা ওটিপি কোড চলে আসলো। কোডটি আসার পর দেখেন এই কোডটি আসলো, কোডটি এখানে আমি বসিয়ে দেবো 3717, 3717 বসিয়ে দিয়ে আমি কী করব, দেখেন আমি কনফার্মের উপরে ট্যাপ করে দিব। কনফার্মের উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণরূপে ওপেন হয়ে গেল। দেখেন আমার অ্যাপ্লিকেশনটি একদম সম্পূর্ণরূপে ওপেন হয়ে গেল। এইভাবে এখন কিন্তু আমি এখান থেকে আমার ডিটেলগুলো আমি এখান থেকে দেখতে পারবো। এই হলো কিউআই অ্যাপ্লিকেশনটি। যদি আপনাদের পাসওয়ার্ডটি বলে গিয়ে থাকেন তাহলে এইভাবে আপনারা রিকভার করে নেবেন। এই হলো আজকের এই ভিডিওটি। ভিডিওটি আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আশা করি এই কিউআর পাসওয়ার্ডটি বলে যাও, পাসওয়ার্ডটি রিকভার করা শিখে নিতে পারবেন। এই হলো আজকের ভিডিওটি। আর ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন, কারণ আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।